কেমন আছো সবাই? আমাদের বিভবের নেক্সট টাইপের অঙ্ক, যেটাকে আমরা বলছি 4.2। সো এই অঙ্কগুলোতে এইরকম প্রশ্ন থাকবে। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে +30 একটা চার্জ, +30 কুলম্ব এবং হচ্ছে -20 কুলম্ব, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 15 মিটার, এবং তারা বলছে যে এই বিন্দুতে বিভব বের করো, এবং এই বিন্দুটা হচ্ছে এখান থেকে 5 মিটার দূরে। তাহলে এই যে এই ধরনের অঙ্কে আমরা এই ধরনের অঙ্ক বলের জন্য করেছি, তড়িৎ প্রাবল্যের জন্য করেছি, সেম ভাবে বিভবের জন্য, যখন বিভবের জন্য হবে তখন আমাদের একই জিনিস, জাস্ট তোমাদের যে বিভবের যে সূত্রটা ছিল V=KQ/D, এই সূত্র দিয়ে তোমরা অঙ্কটা করবে। সো আমরা জানি যে বিভব হচ্ছে স্কেলার রাশি, সো এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, যেহেতু এটা দিক নেই, তোমরা চোখ বন্ধ করে জাস্ট মোট বিভব বের করতে যোগ করে দিবে। চোখ বন্ধ করে তোমরা যোগ করে দিবে মোট বিভব বের করার জন্য। তাহলে তোমরা 30-এর জন্য বিভব বের করবে, এখানে মনে করো সেটা হচ্ছে V1, এটা কোনো দিক নেই, তাহলে V1=K×, কার জন্য বের করতেছি 30-এর জন্য, কোথায় বের করতেছি, 5 মিটার দূরে, 5। তোমরা -20-এর জন্য বের করবে V2×, এইখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাটেনশন প্লিজ, এইখানে কিন্তু চিহ্ন বসাতে হবে, আমরা কিন্তু এফ এবং ই এর কোনো সূত্রেই চিহ্ন বসিয়ে নাই, কিন্তু এখানে কিন্তু বিভবের ক্ষেত্রে কিন্তু চিহ্ন মিস করা যাবে না, মিস করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশির কোনো দিক নেই। সো এখানে কিন্তু তুমি চিহ্ন উঠাই দিয়ে বসাতে পারবে না, এখানে কিন্তু চিহ্ন সহই বসাইতে হবে, দ্যাট মিন্স হচ্ছে -20, এবং -20 থেকে দূরত্ব কত, 15 এবং 5, 20। সো এই হচ্ছে একটা V1 এবং একটা হচ্ছে V2। তাহলে মোট বিভব V=V1+V2, শেষ। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।